লর্ডসের মোড় সাইবাবা মন্দির আয়োজিত আজকের অনুষ্ঠানটিতে এগিয়ে বাংলা নিউজ হাজির হয়ে গেছে। আজকের অনুষ্ঠানটি কেন্দ্র করে হচ্ছে রেশন বিতরণ, তার পাশাপাশি চশমা বিতরণ এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবির। আর রয়েছে অস্থায়ী জলসত্রের ব্যবহার, যেই জলসত্রটি ব্যবহারটা পুরো গ্রীষ্মকাল পর্যন্ত চলবে। আর আজকের এই অনুষ্ঠানে এগিয়ে বাংলা নিউজ চলে এসছে, তাই চলুন দেরি না করে আজকের অনুষ্ঠানটি আপনাদের সাথে ভাগ করে নেওয়া যাক। আজকে নতুন নয়, এই অনুষ্ঠানটা এখানে এই সাইবাবার মন্দিরে লেক গার্ডেন্সে আমি বহু কাল ধরে দেখে আসছি। আরও মানে এই এই ধরনের প্রোগ্রাম রাজা আরও বেশি করে করতে শুরু করলো লকডাউনের সময় থেকে, সমস্ত মানুষের পাশে দাঁড়ানো। এটা আজকে এই মানে অনুষ্ঠানটা কোনো নতুন ঘটনা নয়, এটা আমরা বছর বছর দেখে আসছি যে যে কোনো মানে যে কোনো অকেশনে, যে কোনো এমনিতেও আর কি, রাজা কিছু না কিছু এই সাধারণ মানুষের জন্য এই মন্দিরে দাঁড়িয়ে যে যে মানুষদের প্রয়োজন তাদের পাশে থাকে এবং সবসময় তাদের সঙ্গে থাকার একটা ওর একটা মানে কমিটমেন্ট আছে, একটা অঙ্গীকার আছে। এবং এইরকম কাজে আমি থাকতে ভালোবাসি বলেই আমি ওর সঙ্গে এতটা জড়িয়ে পড়েছি। যেটা অস্থায়ী জলসত্রের ব্যবস্থা করেছে গ্রীষ্মকালের জন্য, সেটা নিয়ে কি বলবো? এটা তো খুব দরকার, মানে এই যে গরমে এক তো নানা রকম রোগ ভোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তারপরে গরমকালে মানুষের পথ চলতি মানুষের খুব কষ্ট, সেই সঙ্গে কি সুন্দর একটা চেষ্টা দেখুন, একটু জল বাতাসা, একটা মিষ্টি মুখ করে জল খাওয়া, গরমে এটার থেকে আর ভালো কি হতে পারে? অনুষ্ঠানটা শুরু করা বলতে গেলে আমরা প্রতি মাসে আমরা অঞ্চলের মানুষদের জন্য আমরা রেশন দিয়ে থাকি, তো আমরা এটা বেসিক্যালি 1 থেকে 5 তারিখের মধ্যে রেশনটা দিই আমরা। তো আজকে নবরাত্রি প্রথম দিন বলে আমরা ঠিক করেছিলাম যে এই দিনে আমরা রেশনটা মানুষের তুলে দেবো এবং পথ চলতি মানুষদের জন্য এটা অস্থায়ী জলছত্র, গ্রীষ্মকালীন জলছত্র আমরা এখান থেকে শুরু করব। আমরা প্রতি বছর করে থাকি 1 দিন নলে 5 দিন এরকমভাবে আমরা করে থাকি, কিন্তু এটা আমরা এখন এই গরম এই পরিস্থিতির কথা চিন্তা করে আমরা এটা গ্রীষ্মকাল পুরোটাই আমরা এটা থাকবে, এখানে প্রতিদিন জল বাতাসা বিতরণ করা হবে। এবং আমরা এই অঞ্চলের মানুষদেরকে তুষারালো আই ফাউন্ডেশনের ওখান থেকে আমরা চোখ দেখিয়েছিলাম, তাদের কিছুজন মানুষের চশমা লাগবে বলেছিল, তো সেই চশমা আমরা এখান থেকে আজকে বিতরণ করব এবং কিছু মানুষকে আমরা চোখ অপারেশনও করব, সেটা আমরা 2-1 দিনের মধ্যে চোখ অপারেশনটা হবে। এটা আজকে আমাদের এখানে প্রোগ্রাম। এই যে অস্থায়ী জলসত্রের নতুনত্ব আমাদের দেখুন, এখান থেকে লর্ডসমোড় সাইবা মন্দিরে 12 মাসে টোটাল 16টা প্রোগ্রাম হয়, কেক ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে খাতা পেন্সিল ডিস্ট্রিবিউশন থেকে করে শুরু করে অনাথ বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম, বৃদ্ধাশ্রমেকে বৃদ্ধাদের নিয়ে প্রোগ্রাম, আমরা এরকম বিভিন্ন রকমের প্রোগ্রাম করে থাকি সারা বছরই। তো এইটা আমাদের নতুনত্ব না, এটা আমাদের ধরুন 4 বছর ধরে এই জলছত্র আমাদের চলছে, কিন্তু আমরা এটা মানে যেটা এটা গ্রীষ্মকালীন পুরো গ্রীষ্মকালটা থাকবে এটা এবছর প্রথম, কিন্তু আমরা প্রতি বছর গ্রীষ্মকালে জলছত্র করে থাকি
তারা সেটা সাত দিনব্যাপী বা পাঁচ দিনব্যাপী, এবছর এটা পুরো দু মাস ব্যাপী চলবে, মে জুন মাস। অনুষ্ঠানটা রাজা আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে এখানে এই ধরনের কাজকর্মগুলো করে। সাই বাবার মন্দির, শ্রীনাথ বাবার মন্দির এখানে শুধু পুজো হচ্ছে তা না, পুজোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষ যারা, তাদের জন্য এই কাজগুলো হচ্ছে। এই যে রেশন দেওয়া প্রত্যেক মাসে, তারপরে এই জলসত্রের উদ্বোধন, এগুলো ভালো কাজ, মানুষের জন্য কাজ। স্বামীজি বলেছিলেন যে যেইজন সেবিছে ঈশ্বর যারা জীবে প্রেম করে, জীবে প্রেম করা মানে মানুষের জন্য কাজ করে। তো মানুষের জন্য কাজ যেটা হচ্ছে এখানে, আমি সবসময় পাশে আছি, আগেও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো। এবং এই যে গরিব মানুষকে চশমা বিতরণ, যাদের ঘর পুড়ে গেছিলো, যেসব মানুষ তাদের চশমা নষ্ট হয়ে গেছিলো, তাদের জন্য চশমা বিতরণ হবে। প্রত্যেকটা কাজ ভালো কাজ, সমাজসেবামূলক কাজ, মানুষের জন্য কাজ, এই উদ্যোগে সবসময় সঙ্গে ছিলাম, থাকবো। আজকের অনুষ্ঠানটা হচ্ছে সাইবাবা মন্দিরের যে কর্ণধার রয়েছে সেবক শান্তনুর উদ্যোগে, ও প্রত্যেক মাসেই এখানকার কিছু মানুষকে, দুস্থ মানুষদের একটা রেশনের ব্যবস্থা করেছে। আমরা রাজনৈতিক নেতৃত্বকে দেখি যে, বা যে সরকার চালায়, তারা দেখি গরিব মানুষের পাশে রেশন দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু আমি প্রথম দেখলাম যে রাজা নিজের একক উদ্যোগে কিছু মানুষকে রেশন ব্যবস্থা, এটা আমাকে খুব উপলব্ধি করলো। আগামী দিনে আমি একটা কপি করে নিয়ে গেলাম, আগামী দিনে আমি নিজেও, আমার যে অফিস রয়েছে সেই অফিস থেকে এই কাজটা করার ব্যবস্থা করব। আমি নিজে বসে এখানে সিদ্ধান্ত নিলাম, এটা একটা অত্যন্ত ভালো কাজ যেটা সরকার করে, বৃহৎ আকারে করে সরকার, কিন্তু আজকে আমাকে রাজা একটা জিনিস শেখালো যে মানুষের পাশে এইভাবে থাকতে হয়, এর থেকে আর বড় পাওনা কিছু হয় না। আমরা তো শিখতে আসি, আমি অনুষ্ঠানে আসি মেনলি শিখতে, কোথায় থেকে কিছু এখান থেকে অল্প ওখান থেকে অল্প নিয়ে জড়ো করে একটা বড় অনুষ্ঠান করার চেষ্টা করি। রাজার কাছ থেকে এটা খুব উপলব্ধি করলো আমাকে। আর আজকে ওমেন্স ডে আমরা পালন করেছিলাম, ওমেন্স ডের দিন সেখানে কিছু মানুষের চক্ষু পরীক্ষা হয়েছিল, চশমা বিতরণের প্রয়োজন হয়েছিল, যাদের যাদের প্রয়োজন হয়েছে আমরা তাদের দুই ভাগে ভাগ করেছি, একটা আমরা বাঁশদনির দিকে আর একটা হচ্ছে আমাদের এই লর্ডসের মোড়ে। আজকে আমরা লর্ডসের মোড়ের অনুষ্ঠানটি সম্পন্ন করলাম। আগামী দিনে মানুষের পাশে থাকার জন্য আমরা আরও অনেক কিছু করব, যেমন ধরুন কবির এসে গেছে, আমরা কবিরের জন্য আবার রাস্তায় নামবো। জাস্ট দু চার দিনের মধ্যে কলকাতার নির্বাচনটা শেষ হয়ে গেলে আমরা আবার মানুষের পাশে থাকার জন্য আবার আমরা কাজ করব। এটা আমাদের মানুষের পাশে থেকে কাজ করার এটা একটা আলাদা আনন্দ, এই আনন্দ কাছে কোনো কিছু হয় না। ধন্যবাদ। খেয়ে দিলাম অনুষ্ঠানটির বেশ কিছু অংশ আপনাদের, এবং কথা বলে নিলাম বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে যে তারা কি বলছেন এই অনুষ্ঠানটি নিয়ে। আর এরকম আরও আপডেটের জন্য চোখ রাখুন এগিয়ে বাংলা নিউজের পর্দায়। ক্যামেরায় পাবনের সঙ্গে আমি ঋত্বিকা, নমস্কার।